আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বহুতল ভবন। বিশ্ববাসীর কাছে যেন জানান দিচ্ছে তার গৌরবান্বিত নয় দশকের কথা। বলছি এককালের উচ্চতম ভবন নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর কথা। শনিবার প্রতিষ্ঠার 90 বছর পূর্ণ করল নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বিশ্বের প্রথম শততলার ভবনটি। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক মন্দার সময়ে এটি নির্মিত হয়েছিল। এরপর থেকে জনপ্রিয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে, যদিও করোনার প্রাদুর্ভাবে দর্শনার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। ১০২তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা প্রায় 1,500 ফুট। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $56,40,00,000। ১৯৩১ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর বিশ্বের উচ্চতম ভবনের উপাধির একচ্ছত্র আধিপত্য ছিল কেবলমাত্র এম্পায়ার স্টেট বিল্ডিং এর। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের একমাত্র উঁচু ভবন না হলেও অতীতের বর্ণিল ইতিহাসের কারণে ভবনটি বেশ তাৎপর্যপূর্ণ। তারকা থেকে শুরু করে নামিদামি খেলোয়াড়দের অন্যতম আকর্ষণ এই বহুতল ভবনটি। আর তাই 90তম বর্ষপূর্তি উপলক্ষে করোনা মহামারীর মধ্যেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।